2014 সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু, প্রথম স্প্যান বসে 2017 সেপ্টেম্বরে। এরপর নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে 41টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে 39টি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার বসবে সেতুর 40 নম্বর স্প্যান। 15ই ডিসেম্বরের মধ্যে শেষ স্প্যানটি বসানোর আশা কর্তৃপক্ষের। পদ্মা সেতুর নির্মাণ কাজের শুরুতে মাটির গঠন ও গভীরতার ভারসাম্যের তারতম্যের কারণে পিলার ও নকশা জটিলতায় পড়ে প্রকল্পটি। আর সবশেষ বড় বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারী। বন্যা, তীব্র স্রোত, নাব্য সংকট, কারিগরি জটিলতা, ঘূর্ণিঝড়, ভাসমান ক্রেনের ত্রুটি সহ নানা কারণে বাধাগ্রস্ত হলেও একদিনের জন্য বন্ধ হয়নি এর কাজ। পদ্মা সেতুতে 42টি পিলারের ওপর বসবে 41টি স্প্যান, এরই মধ্যে বসানো হয়েছে 39টি। আর সব কিছু ঠিক থাকলে শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর 11 ও 12 নম্বর পিলারের উপর বসানো হবে 40তম স্প্যান, দৃশ্যমান হবে সেতুর 6 কিলোমিটার। এরপর 15ই ডিসেম্বরের মধ্যে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসিয়ে দিলেই বিজয়ের মাসেই শেষ হবে স্প্যান বসানোর কাজ। 15 তারিখের আগে ইনশাল্লাহ এটা বসবে। এটা তো বেশি ভালো অনুভূতি, আমরা ভেরি হ্যাপি। তবে সে আরো বেশি হ্যাপি হলো যখন সবসময় আমরা যানবাহন খুলে দিতে পারবো। বহুল প্রত্যাশিত এই সেতুর অগ্রগতি দেখে খুশি পদ্মা পাড়ের মানুষ। এখন আমরা খুশি খুশি ভাব আর কি, আর কিছুদিন পরে তো আমাদের এই পদ্মা নদীর উপর দিয়ে গাড়ি চলবে। এই কাজ হইলে আমরা শান্তি পাবো, এই এলাকার এপার ওপার মানুষের শান্তি পাবো। শুরুর দিকে এক একটি স্প্যান বসানো হতো কয়েক মাসের ব্যবধানে, তবে গত অক্টোবর ও নভেম্বরে বসানো হয়েছে 4টি করে, আর এ মাসেই বসছে শেষ 2টি স্প্যান। ডিবিসি নিউজ ডেস্ক।